আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার এবং কুড়িটি মক বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু সেট বইটির দাম রাখা হয়েছে টাকা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম পাবে তারপর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের প্রথম প্রশ্ন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে তাড়াতাড়ি কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা অপশান এ কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত এবং গুপ্তবংশের শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত পরবর্তী প্রশ্ন বজরংপুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বজরংপুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কুস্তি খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন অপশন বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সংসদ অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে শুষ্ক বরফ অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় তাড়াতাড়ি কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সংস্কৃত সাহিত্যে এটি দেওয়া হয়ে থাকে অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন ডিবি এম এস এর সম্পূর্ণ অর্থ কী ডিবিএমএস এর সম্পূর্ণ অর্থ কী সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি রবি শস্য চারটে অপশান এর ভেতর কোনটি রবি সহ্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে গম অপশান এ কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেনটি দেখে নাও দু হাজার কুড়ি সালে কতজন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু সালে কতজন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার হবে একশো জন ব্যক্তি এটি পেয়েছেন অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক অ্যান্সার হয়ে যাবে মহেশ্বেতা দেবী অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এটি জেনিভাতে অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মঙ্গল কাব্যগ্রন্থটির রচয়িতা কে মঙ্গল কাব্যগ্রন্থটির রচয়িতা কে কমেন্টের সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় গুপ্ত অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইনফোসিস এর সিইও কে ইনফোসিস এর বর্তমান সিইও কে সঠিক অ্যান্সার হয়ে যাবে সলিল পারেখ অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেরো দাগের কোয়েশ্চেন ক্রান্তি রেখার অবস্থান কোথায় কর্কট ক্রান্তি রেখার অবস্থান কোথায় কমেন্টের সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন জার্মান সিলভার ধাতু সংকর কি কি উপাদান দিয়ে তৈরি জার্মান সিলভার ধাতু সংকর কি কি উপাদান দিয়ে তৈরি তাড়াতাড়ি কমেন্টের সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কপার জিঙ্ক এবং নিকেল অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মুক্তার দ্বীপ কাকে বলা হয় মুক্তার দ্বীপ কাকে বলা হয় কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো মুক্তার দ্বীপ কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে বাহারেন অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় কমেন্টে প্রত্যেকে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে চব্বিশে মার্চ অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে সতেরো দাগের কোয়েশ্চেন আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন প্রত্যেকে সঠিক অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সিবিআই এর বর্তমান ডাইরেক্টর কে সিবিআই এর বর্তমান ডাইরেক্টর কে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋষি কুমার শুক্লা অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন কোন ভিটামিন রক্ত জমাট বাধ্যে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাধ্যে সাহায্য করে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে রক্ত জমাট বাদ সাহায্য করে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের শেষ ভাষ্যরাই কে ছিলেন ভারতের শেষ ভাইস্যরাই কে ছিলেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দেশ আইলা ঝড়ের নামকরণ করে কোন দেশ আইলা ঝরের নামকরণ করে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো কোন দেশ আইলা ঝড়ের নামকরণ করে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মালদ্বীপ অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেইশ দাগের কোয়েশ্চেন কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সঠিক অ্যান্সার হবে চৌঠা জুলাই অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আপেক্ষিক রোধের একক কি আপেক্ষিক রোধের একক কি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওহোম মিটার অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন টু লাইফ অর নট লাইফ বইটির লেখককে টু লাইফ অর নট লাইফ বইটির লেখককে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নীরব সি চৌধুরী অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানো প্রেস করে দেবে জয় হিন্দ ধন্যবাদ